দুটো বাস মিলে রেসারিসি করতে করতে আসছিল, রেসারিসি করার তরুণ সামনে এসে বাসটা কি করেছে বাঁদিকে চেপে দিয়েছে, বাঁদিকে স্কুটি ছিল ওরা ধ্যান দিতে পারেনি, তখন কন্ডাক্টর পেছন দিকে টিকিট কাটছিল, তাই ধরুন কি হয়েছে বাচ্চার লেগেছে, বাচ্চার মায়ের মায়ের হালকা লেগেছে, বাচ্চারা একটু বেশি লেগেছে, গুরুতর আহত হয়েছে, তার মাথায় লেগেছে। सॉल्टलेक में फिर एक सड़क दुर्घटना, स्कूल से बच्चे को लेकर घर लौटने के वक्त एक दर्दनाक हादसा। गेट नंबर 2 के सामने दो बस एक दूसरे को ओवरटेक करने में बिजी थे, तभी एक बस के लापरवाही से दो बच्चे के साथ घायल हुई उनकी मां। पुलिस के मुताबिक मंगलवार सॉल्टलेक के पास एक प्राइवेट स्कूल के दो बच्चे को लेकर माँ अपने स्कूटी में घर लौट रही थी, तभी रूट 215A की दो बस वहां एक दूसरे को ओवरटेक करने की कोशिश कर रही थी। इस दौरान एक बस ने स्कूटर को टक्कर मार दी, जिससे मां और दो बच्चे को गंभीर चोट लगी। उन्हें तुरंत उल्टाडांगा में एक प्राइवेट हॉस्पिटल ले जाया गया, जहां एक बच्चे की हालत बिगड़ने पर उसे दूसरी जगह रेफर किया गया है। ঘটনাটা হচ্ছে আমি 3 নম্বর আইল্যান্ড থেকে উঠি, দুটো বাস মিলে রেসারিসি করতে করতে আসছিল, দুটো বাস 215A দুটোই বাস ছিল, তো সোজা এখান থেকে আপনার শোভাবাজার হাওড়ার দিকে যাচ্ছিল। বাসটিকে আমি যখন টিকিট কাটি তখন বলি দাদা একটু সাবধানে চালাতে বলুন, কারণ বাসে আমারও একজন প্যাসেঞ্জার উঠে এমন জোরে ব্রেক মেরেছে, সে পড়তে যাচ্ছিল, আমি তাকে ধরে নিয়েছি। তাকে আমি বললাম যে বাসটা একটু সাবধানে চালাবেন টিকিট কাটার সময়। তারপরেও ওনারা দুজন এখানে রেসারেসি করছিল, রেসারেসি করার তরুণ সামনে এসে বাসটা কি করেছে বাঁদিকে চেপে দিয়েছে, বাঁদিকে স্কুটি ছিল ওনারা ধ্যান দিতে পারেনি, তখন কন্ডাক্টর পেছন দিকে টিকিট কাটছিল, তার জন্য সে বাঁদিকটা বুঝতে পারেনি, সে কি করেছে বাঁদিকটাকে চেপে দিয়েছে, তাই ধরুন কি হয়েছে বাচ্চার লেগেছে, বাচ্চার মায়ের হালকা লেগেছে, বাচ্চারা একটু বেশি লেগেছে, গুরুতর আহত হয়েছে, তার মাথায় লেগেছে। দুটো বাচ্চা ছিল, একটা ছোট বাচ্চা ছিল 2 বছর 3 বছর 3 বছর হবে অ্যাকচুয়ালি, আর একটা হয়তো 5-6 বছর আন্দাজা বলতে পারি। তো আমার বক্তব্য এইটুকু, এখানে একটা সিএ স্কুল, দুটো স্কুল, স্কুলের বাচ্চা, এখানে দুটো স্কুল আছে, এখানটা পুলিশ বাড়াকে সবসময় পুলিশ থাকে, ইদানিং আজকে দেখলাম যে পুলিশগুলোকে ওখানে ছিল না রাস্তা পারানোর জন্য, এর জন্য ওখানটা রাস্তা পেরোনোর জায়গায় দুটো বাস এরকম করে দাঁড়িয়ে রয়েছে, কারণ রাস্তা পেরোনোর জায়গায় ওরকম করে বাস দাঁড়াতে পারতো না যদি পুলিশ থাকতো। বাচ্চা দুটো আপাতত নরসিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমার নাম রাজা শেখ। বাচ্চা তো আমি যা শুনলাম নাকি জ্ঞান এসছে এখন, বাচ্চা ঠিক আছে শুনলাম, আমার কনফার্ম বলতে পারছি না, বাট শুনলাম আমি সেটা নরসিটি হসপিটালে গেছে। আরে জানতো মানে তো 3 জনের মধ্যে একজন দুজন বাইরে থাকতো, একজন নেস্টিং দুজন থাকতো।